আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম তেলে কম মশলায় সবজি খেতে যারা পছন্দ করেন আজকে রেসিপিটি তাদের জন্য। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রকলি দিয়ে একটি ভিন্ন ধরনের ভাজি, যে ভাজিটি আপনারা ফ্রাইড রাইস, পোলাও অথবা সাদা ভাত, রুটি পরোটা, বিরিয়ানি, তেহারির সাথে সাইড আইটেম হিসেবে খেতে পারেন। অনেক বাচ্চারা আছে যারা সবজি পছন্দ করে না, এভাবে যদি তাদেরকে ভাজি করে দেন এমনিতেই তারা এই সবজিটা খেয়ে নিবে। আবার আমরা যারা স্বাস্থ্য সচেতন আছি তারা কিন্তু ডায়েটেও এই সবজিটা রাখতে পারি, লাঞ্চ অথবা ডিনারে ভাতের পরিবর্তে এই ভাজিটা খেতে পারি। এতে করে ওয়েট লসও হবে, সেই সাথে শরীরে প্রোটিনের যে ঘাটতি দেখা দেয় ডায়েট করলে সেটাও পূরণ হবে। আর এই সবজিটার মেন উপকরণ যেহেতু ব্রকলি, তো ব্রকলিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর শীতের সময় কিন্তু সব ধরনের সবজি অ্যাভেলেবেল পাওয়া যায়। খুব অল্প উপকরণে আজকে রেসিপিটি শেয়ার করব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন। অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিতে একটি ফলো দিয়ে রাখবেন। তো এই ভাজিটি আমি যে যে উপকরণ দিয়ে করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রধান উপকরণ যেহেতু ব্রকলি, তাই এখানে আমি মাঝারি সাইজের একটি ব্রকলি এভাবে কেটে নিয়েছি। এরপরে এখানে নিয়েছি আমি প্রায় 150 গ্রামের মতন মুরগির বুকের অংশের মাংসটা, আর নিয়েছি এখানে ফ্রোজেন মটরশুঁটি হাফ কাপের মতন, নিয়েছি এখানে পেঁয়াজ বড় সাইজের 4টি, এভাবে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটো নিয়েছি আমি এখানে 2টি, আর নিয়েছি 1টি ক্যাপসিকাম মাঝারি সাইজের, আর নিয়েছি 1 কাপ গাজর। তো এখানে কিন্তু সবজিটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে যেহেতু ব্রকলি রেসিপি তাই ব্রকলিটা রাখলে ভালো হবে। আর এখন আমি এখানে সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ, তবে আপনারা এখানে সরিষার তেলের পরিবর্তে রান্নার রেগুলার যে তেল সেটাও দিতে পারেন। এরপর এখানে দিয়েছি কুচি করা 1/2 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি। এখন চুলার আঁচটা মিডিয়ামে আছে, এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নিব, তবে এটাকে লাল করে ভাজবো না, জাস্ট এখান থেকে একটা খুব ভালো যখন ফ্লেভার চলে আসবে তখনই এখানে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো, আর এখানে এখন এই মুরগির মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। মুরগির মাংস থেকে অনেকটা পানি বের হবে, তো এর জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে এখানে 1/2 চা চামচের মতন লবণ দিয়েছি আর 1/2 চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো। এখন আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব, হালকা করে এটাকে ভেজে নিব। এখন আমরা সবজিগুলো এখানে দিয়ে দিব। একে একে করে আমি ব্রকলি, গাজর, এই গাজরটাও কিন্তু ফ্রোজেন গাজর, তো আমার রেসিপি যারা দেখেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন কিছুদিন আগে আমি গাজর এবং মটরশুঁটি সংরক্ষণ পদ্ধতি দেখিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে গাজর এবং মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতিটা দেখে নিতে পারেন। তো একে একে আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে আছে। এখন আমরা 1 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, জাস্ট সবজিটা মজে যাবে সে পর্যন্ত অপেক্ষা করব। তো 1 মিনিট পরে আবারও একটু নেড়ে দিব, আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখা যাবে না, এতে করে সবজি থেকে পানি বের হয়ে যাবে আর সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এখন 1 টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটা স্বাদ অনুযায়ী, আবারও ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে দেখবেন সবজিটা আধা সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা নেড়ে দিব, আমরা কিন্তু এখনও লবণ ইউজ করিনি, লবণটা আমরা আরও শেষে ব্যবহার করব, এতে করে সবজির কালারটা পারফেক্ট থাকে, সবজির কালারটা নষ্ট হয়ে যায়। আপনি যদি আগে সবজিতে লবণ দিয়ে দেন তখন সবজি থেকে বেশি পানি বের হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো দেখুন এ পর্যায়ে আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়া সস। যেহেতু সয়া সসে লবণের পরিমাণ থাকে তো সয়া সসটা এবং লবণটা আপনার একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভিনেগার,
তো ভিনেগারের পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। মরিচটাকে আপনারা হালকা তেলে আধা ভাঙা করে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স হয়ে যায়। তো তারপরে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। রান্নার একদম শেষে আপনারা গোলমরিচ এবং চিলি ফ্লেক্স আর সসগুলো ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, একদম রেস্টুরেন্টের মতন। আর এই সবজিটা কিন্তু একদম খালি খালিও খেতে খুবই ভালো লাগে। এখন কিন্তু চুলার আঁচটা একদম বাড়ানোই আছে, নামানোর 2-1 মিনিট আগে 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। তবে যারা ডায়েট করছেন তারা এখানে চিনিটা অ্যাভয়েড করবেন। এখন আরও 1 মিনিটের মতন চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো আমাদের ভিন্নধর্মী ব্রকোলি ভাজিটা তৈরি হয়ে গেল। এই ব্রকোলি ভাজিটা কিন্তু খেতে অসম্ভব মজার, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই একবার অন্তত ট্রাই করবেন। আর যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন, যাতে করে আপনাদেরকে আমরা থ্যাংক ইউ জানাতে পারি। আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।